সম্মানিত সুদী, ইসলামী সঙ্গীত কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি। আজকে আমরা কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদ সম্পর্কে কিছু জানব। আইনুদ্দিন আল আজাদ, তার জন্ম 1977 সালের 1 মার্চ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার হাজরাতলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের। তার পিতা জনাব মোহাম্মদ শমশের আলী ও মাতা নবীরুন্নেসা। 8 ভাই 4 বোনের মধ্যে তিনি হলেন পঞ্চম। আইনুদ্দিন আল আজাদের শৈশবকাল, ছোট থেকেই সঙ্গীতের প্রতি দুর্বল ছিলেন। গ্রামের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় একদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে তিনি কাজী নজরুল ইসলামের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ গানটি গিয়ে পুরস্কৃত হয়েছিলেন। এটাই ছিল তার জীবনের প্রথম পরিবেশনা। তারপর থেকে তিনি গ্রামের ওয়াজ মাহফিলগুলোতে সঙ্গীত গাইতেন। এভাবে স্বপ্ন বুনতে লাগলেন সঙ্গীত ও সঙ্গীতের আগামী নিয়ে। তিনি সঙ্গীতের মাধ্যমে জাগাতে চেয়েছিলেন জাতির ঘুমন্ত বিবেককে। একটি জাতিকে অতীত ভুলিয়ে গোলামির জিঞ্জিরে বন্দী করার সবচেয়ে সহজ মাধ্যম হল সংস্কৃতি। তরুণ সমাজকে, ব্রাহ্মণ্যবাদী ও পশ্চিমা সংস্কৃতির প্রজন্মকে মগজহীন খুলসে পরিণত করতে দেখে তার অন্তরাত্মার এক দরদ নাড়া দিয়েছিল। তাই তিনি ঘুণেধরা এই সমাজকে সংস্কার করতে সুর ও সঙ্গীতকে মাধ্যম করে নিয়েছেন। এই প্রেরণা থেকে তার মাধ্যমে ইসলামী সঙ্গীত সাংস্কৃতিক বিপ্লব রূপে আত্মপ্রকাশ লাভ করেছিল। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষা জীবন। তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন গ্রামের এক বিদ্যালয় থেকে। পরে ইসলামী শিক্ষার প্রতি প্রবল আগ্রহে 1991 সালে ঝিনাইদহ উত্তর কাষ্টসাগর দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে 1 বছর দাখিল পড়েন। 1993 সালে সারসিনা দারুসুন্না আলিয়া মাদ্রাসা থেকে আলিম, 1995 সালে ঝিনাইদহ সরকারি KSC কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সাহিত্যে অনার্স, 1996 সালে মাগুরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল ও 2002 সালে ঢাকা সরকারি মাদ্রাসায় আলিয়া থেকে কামিল সম্পন্ন করেন। মাওলানা আজাদ রহমতুল্লাহ আলাই এর আধ্যাত্মিক রাহবার ছিলেন চরমোনাই পীর মোহনুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। পীর সাহেব হুজুরের সাথে সম্পর্কের ফলে তিনি ইসলামী রাজনীতিতে যুক্ত হন এবং উদ্যম ও বিশ্বস্ততার কারণে অল্প দিনেই দলের সবার কাছে প্রিয় আস্থাভাজন হয়ে ওঠেন। দেশব্যাপী অপসংস্কৃতির সয়লাভ এবং কিশোর ও তরুণ সমাজের অবক্ষয় রোধে তিনি কাজ শুরু করেন। গান, বাদ্য, উদ্যাম, নৃত্য, গীতির মোকাবেলায় তিনি শুদ্ধ ও নির্মল গজল সঙ্গীত পরিবেশন করতে শুরু করেন। পাশাপাশি ওয়াজ নসিহত বক্তৃতা করতেও থাকেন। তার সুরে ও কথায় অসংখ্য মানুষ মুগ্ধ হয় এবং দেশে বিদেশে তার অনেক ভক্ত তৈরি হয়। হাজারো মানুষের ভক্তি ও ভালোবাসায় স্নিগ্ধ হয়ে পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার সাথে তিনি এগিয়ে যেতে থাকেন। তৃণমূল পর্যায়ে সুস্থ সাংস্কৃতিক ভিড় গড়ে তোলার লক্ষ্যে 28 মে 2004 সালে তিনি প্রতিষ্ঠা করেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব, যাতে সারা বাংলাদেশে প্রায় 5,000 শিক্ষার্থী ভর্তি হন। 26 মার্চ, 16 ডিসেম্বর ইত্যাদি বিশেষ বিশেষ দিবস সহ বিভিন্ন সময় তিনি বিকল্প অনুষ্ঠানের আয়োজন করেন। তার মোট 22টি গজল ও ইসলামী সঙ্গীতের কনসেপ্ট বের হয়েছে। এছাড়া গ্রাফিক্স ডিজাইন ও পথসেট তৈরি ইত্যাদি কাজও তিনি করতেন। আমল ও আখলাক, নামাজের বিষয়ে তিনি অত্যন্ত যত্নবান ছিলেন। সফরে তাকে অনেক সময় কাটাতে হতো, তা সত্ত্বেও নামাজ যাতে না ছুটে সেদিকে খেয়াল রাখতেন। কখনো কখনো এমন হয়েছে যে অনুষ্ঠান স্থলে পৌঁছে নামাজ পড়তে বিলম্ব হবে বলে গাড়ি থামিয়ে নামাজ পড়ছেন। তিনি ছিলেন সদা হাস্যময়, অপরিচিতকে আপন করে নিতে তার বিলম্ব হতো না। তার মাঝে একরাম ও ইহসানের গুণ ছিল চোখ পড়ার মতো। অন্যের উপকারের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। বিশেষত শিশু কিশোর ও নবীনদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। অজপাড়া গ্রায়ের অনেক ছেলেকে নিজ খরচে টাকা এনে তাদের প্রতিভার পরিচর্যা করেছেন। কেউ সমস্যায় পড়লে স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এরকম এক ঘটনায় তিনি শিল্পী আবু রায়হান ও তার ভাইকে নিজের বাসায় নিয়ে মেহমানদারি করেন এবং তাদেরকে সার্বিক অবস্থা শোনেন। পরে নিজ তত্ত্বাবধানে রেখে তাদের শিল্পী হওয়ার পিছনে মূল ভূমিকা পালন করেন। লেবাস পোশাকে ও বেশভূষায় সব সময় সুন্নতের ইত্তেবা করতেন। পাগড়ি, লম্বা জামা, সুস্র শোভিত বদনে তাকে মর্দে মমিনের মতো দেখাতো। সঙ্গী ও সহকর্মীদেরকেও ইত্তেবায়ে সুন্নতের অনুসরণের তাগিদ দিতেন। দিনের খেদমতের প্রেরণা তার মধ্যে জাগ্রত থাকতো। একদিন আমাকে বলেছিলেন, এই অঙ্গনে আমার দ্বারা যদি দিনের কোনো ক্ষতি হয় কিংবা আমি যদি ইসলামের বিরুদ্ধে চলি, তাহলে আল্লাহ যেন এর পূর্বেই আমার কণ্ঠ নষ্ট করে দেন। মাওলানা আইনুদ্দিন আল আজাদের অবদান।
মফসম্বল ছেড়ে 1993 সালে চলে আসেন ঢাকায়। মসজিদের শহরে এসে সুরের বিলাল হয়ে তিনি গেয়ে উঠলেন নতুন এক বিপ্লবীর গান। যেহেতু সাংস্কৃতিক আন্দোলন ইসলামী সমাজ বিপ্লবের অন্যতম শাখা, তাই তিনি ইসলামী হুকুমত কায়েমের প্রত্যাশায় 1992 সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে যোগ দেন। দিন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। পর্যায়ক্রমে 1998 থেকে 1999 সেশনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, 2000 থেকে 2001 সেশনে কেন্দ্রীয় সহসভাপতি দায়িত্ব পালন করেছেন। ইসলামী সমাজ বিপ্লবের নেতৃত্ব দিতে গিয়ে তিনি বিভিন্ন সময় হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। 2000 সালে তৎকালীন সরকারের ইসলাম বিরোধিতার শিকার হয়ে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির 11 জনের মধ্যে তিনিও গ্রেফতার হয়েছিলেন। তিনি তার গানে জাতিকে সবসময় নতুনের স্বপ্ন দেখাতেন। তার গান ছিল অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে। সমাজের অসঙ্গতি দেখে তার অন্তরাত্মা কেঁদে উঠত, যা তার গান সন্ধানী চোখ দুটি খুঁজে ফিরে বারবার। কোথা পাবো সে সমাজ যেখানেই হাহাকার থেকে ফুটে ওঠে রাজনীতি মুখোশ পরে, যারা দেশকে পৈতৃক সম্পদের মতো ব্যবহার করত, তাদের বিরুদ্ধে তিনি বলতেন, এভাবে দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাইলে যখন যেটা। সমাজের সব পেশার মানুষের ঘুমন্ত বিবেককে জাগা দিয়ে তিনি গিয়েছিলেন কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না ঘটতে পারি শোষণবিহীন সমাজটাকে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সুরের মাধ্যমে তিনি গর্জে উঠেছিলেন এইভাবে, দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুরবান, ওরা শিক্ষিত শয়তান। শাহাদাতের তামান্না নিয়ে তিনি গিয়েছিলেন বদলে যাবে এই দিন, বিপ্লব মানে জীবন দেওয়া, আল কোরআনের সৈনিক আমি, পেরিয়ে রক্ত ভেজা পথ, আর কত চাও শহীদ খোদা, শহীদ নামের ওই কেউ কি আছো জীবন দিবে খোদার পথে একটি অনুনয় ইত্যাদি। এভাবে শত শত গানের মাঝে অনন্তকালের জন্য তিনি অমর হয়ে আছেন 16 কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায়। তার গানের মোট 27টি অ্যালবাম বের হয়েছিল, সেগুলো হচ্ছে দুর্নিবার, অবগাহন, কবর পথের যাত্রী, এলো রমজান, খুঁজি অগুতমাই, শিক্ষিত শয়তান, কি হবে মানুষ, জনতার আর্থনাথ, বীর মুজাহিদ ওসামা, যদি শুনে বুঝে বুশের কবর, রক্ত ভেজা পথ, বুট তেল, তাই তো দামামা, বদলে যাবে দিন, যাই যদি জাকপান, নৌগা তলোয়ার, বন্ধু। রাজনীতির সাথে সাথে এভাবে তিনি নিজেকে পরিপূর্ণভাবে জড়িয়ে নেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের সাথেও। আর এই আন্দোলনের দেশব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য কর্মী বাহিনী তৈরির লক্ষ্যে তিনি 2003 সালে অভিযান নামের একটি শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা করেন, কিন্তু একই নামে ভিন্ন সংগঠন থাকায় সেটি ভেঙে 2004 সালে প্রতিষ্ঠা করেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন, যার নাম কলরব। সঙ্গীতের সাথে সাথে তিনি সুন্নতের এক অপূর্ব মিশেল গঠান। তিনি তার শিষ্যদের জন্য জুব্বার পাগড়ি বাধ্যতামূলক করে দিয়েছেন, যা ইসলামী সাংস্কৃতিক জগতে অবগত সব শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের কাছে একটি ইউনিফর্ম এর রূপ দান করেছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন আল্লাহর প্রিয় ওলি। তার ব্যাপারে লিখতে গিয়ে তার ছোট বোন আয়েশা খাতুন বলেন, ভাইয়া মাথার ব্যথায় বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, ডাক্তারগণ পরামর্শ দিয়েছিল মাদ্রাস নিয়ে যেতে, কিন্তু ঢাকার একদিনই হোমিও ডাক্তার পরামর্শ দিয়েছেন পাগড়ি পরিধান করতে। পাগড়ি পরিধান করার পর মাথার আর কোনো সমস্যা হয়নি এবং ওই দিনের পর হতে মৃত্যু পর্যন্ত কেউ ভাইয়াকে খোলা মাথায় দেখেনি। তিনি ছিলেন সুন্নতের একজন পূর্ণ অনুসারী। তার সহধর্মিনী হাবিবা আজাদ লিখেছেন, আমি তাকে কোনোদিন কোনো সুন্নত ছেড়ে দিতে দেখেই নেই। আমি গ্লাসে যে মুখ দিতে পানি পান করতাম, তিনি হাত থেকে কেড়ে নিয়ে বাকি পানিটুকু ওখানে মুখ দিয়েই পান করতেন, আর বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে এমন করতেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কীভাবে ছাড়ি। তিনি কত বড় মাপের মনীষী ছিলেন তা তার স্মৃতি স্মারকে দেশের হক্কানি উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখক, কলামিস্ট ও সাংবাদিকদের লেখা থেকে বোঝা যায়। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার প্রেরণা আর স্বপ্ন বুকে নিয়ে ইসলামী সংস্কৃতির বিজয়ের পানে এগিয়ে যাচ্ছে তার হাতে গড়া প্রতিষ্ঠান, যার নাম কলরব। কলরবের অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলামী সংস্কৃতি আজ উন্নতির শীর্ষ শিখরে। এখন ইসলামিক গান অক্ষত আর কিছু নয়, একসময় মিডিয়া ইসলামী গানকে অবহেলার চোখে দেখলেও সবাই এখন গুরুত্বের সাথে দেখছে। ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ইসলামী গানের সুরের মূর্ছনা। কলরব এখন জাতীয় পর্যায়ে ইসলামী সংস্কৃতির মডেল। দেশের গণ্ডি পেরিয়ে আরব, আমিরাত, ওমান, সৌদি আরব সহ বিভিন্ন দেশেও সুরের দুরন্ত কাফেলা হিসাবে কলরব এখন পরিচিতি লাভ করেছে।
দেশে সপ্তাহের প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গায় কলরবের স্টেজ শো হয়। এ পর্যন্ত তারা 600-এর অধিক স্টেজ শো করেছে আর সঙ্গীত অ্যালবাম বের করেছে প্রায় 40-টির মতো। বেসরকারি প্রায় টিভি চ্যানেল ও FM রেডিওতেও নিয়মিত প্রচার করা হয় তাদের অনুষ্ঠান। আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই এর স্বপ্ন ছিল মিডিয়া প্রতিষ্ঠা করা। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে কলরব এর যোগ্য পরিচালক শেখ রশিদ আহমদ ফেরদৌস, কাজী আমিন, আবু সুফিয়ান, সাইদ আহমদ, মোহাম্মদ বদরুজ্জামান ও আবু রায়হানের মতো স্বপ্নাতুর উত্তরসূরিগণ। তার আরেকটি স্বপ্ন ছিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা। বর্তমানে তার পিতা নিজস্ব জায়গার উপর তার কবরের পাশে অবস্থিত মাদ্রাসা আইনউদ্দিন আল আজাদ পরিচালনা করে কলরব। আল্লাহ মহরুমকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিন। বহুমুখী প্রতিভার অধিকারী এই উদ্যমী মানুষটি হঠাৎ করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। গত 18 জুন 2010 রুর 5 রজব 1431 হিজরি রুজ শুক্রবারে নাটোরের লালপুরে তিনি এক মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন এবং অল্প সময়ের মধ্যেই রব্বুল আলমিনের ডাকে সাড়া দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রব্বুল আলমিন হযরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।